দেশের সেরা আইপিএস অফিসার হিসেবে সম্মান অর্জন করলেন অসমের প্রথম মহিলা আইপিএস অফিসার সংযুক্তা পরাশর। দিল্লিতে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে তার হাতে সম্মাননা তুলে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সংযুক্তা অসম সহ দেশের অন্যত্র আয়রন রেডি হিসেবে পরিচিত। কর্মজীবনে তার অনেক কৃতিত্ব রয়েছে। তিনি রাজ্যের প্রথম মহিলা আইপিএস অফিসার হিসেবে নিযুক্ত হয়ে ইতিহাস তৈরি করেছিলেন। অসমের আইপিএস অফিসার সংযুক্ত পরাশরকে স্থানীয়রা লৌহ মানবী হিসেবেই চেনে। তিনি এবার পুলিশ প্রশিক্ষণের শ্রেষ্ঠত্বের সম্মান পেলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার হাতে এই সেরার পদক তুলে দেন। একই সঙ্গে পুরস্কার হিসেবে নগদ 25,000 টাকা এবং একটি শংসাপত্র দেওয়া হয় তাকে। অসম মেঘালয় ক্যাডারের 2006-এর ব্যাচের আইপিএস আধিকারিক পরাশর পুলিশ তদন্তকারী প্রশিক্ষক হিসেবে তার অসামান্য কাজের জন্য এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক তাকে সম্মানিত করে। সংযুক্ত পরাশর বর্তমানে দিল্লিতে ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সিতে ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হিসেবে কর্মরত। এর আগেও তিনি একাধিক সম্মান পেয়েছেন। এবার তার মুকুটে সেরার পালক জুলল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে 13তম NIA দিবস উদযাপনের দিল্লিতে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাকে এই সম্মাননা জানানো হয়। এই অনুষ্ঠানে দেশের অন্য আরও 22 জনকে সম্মান প্রদান করা হয়। তার মধ্যে একমাত্র মহিলা হিসেবে পুরস্কার পেয়েছেন আইপিএস আধিকারিক সংযুক্তা পরাশর। অসমে জন্মগ্রহণ করা সংযুক্তা ছোট থেকেই খুব মেধাবী এবং তীক্ষ্ণ বুদ্ধির পড়ুয়া হিসেবে পরিচিত ছিলেন। তিনি প্রাথমিক স্তরের পড়াশোনা অসমেই করে, তারপর দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর স্তরের পড়াশোনা করেন। ইন্দোনেশিয়া বিশ্ববিদ্যালয় থেকে MPhil করার পর PhD ডিগ্রিও লাভ করেছেন তিনি। আইপিএস অফিসার সংযুক্তার চাকুরির জীবনও বিশেষ গুরুত্বপূর্ণ। সেখানেও একাধিক সাফল্য পেয়েছেন। চাকুরির জীবনে তিনি জনসেবাকেও বিশেষ গুরুত্ব দিতেন, তা বিভিন্ন সময়ে প্রতিফলিত হয়েছে তার কাজে। অল ইন্ডিয়া সিভিল সার্ভিস পরীক্ষায় সংযুক্তা 85তম স্থান অর্জন করেছিলেন। তারপর মেঘালয় অসম ক্যাডারে যোগ দেন তিনি। 2008 সালে অসমের মাকুমের সহকারী কমান্ডার হিসেবে প্রথম কর্মজীবন শুরু হয় তার। পরবর্তীকালে শোনিতপুরে একজন SP হিসেবে নিয়োগপত্র দেওয়া হয়েছিল তাকে। সেখানে তিনি CRPF জওয়ানদের একটি দলের দায়িত্বে ছিলেন। 2011-16 সাল পর্যন্ত অসমের জোরহাট এবং শোনিতপুরে উলফা এবং NDFA চরমপন্থীদের বিরুদ্ধে একাধিক অভিযানের নেতৃত্ব দিয়েছেন। সে সময় পুলিশ সুপার হিসেবে তার ভূমিকা যথেষ্ট প্রশংসনীয় ছিল। 2017 সাল থেকেই NIA সঙ্গে কাজ করছেন সংযুক্তা। তিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল ঘটনার তদন্তের দায়িত্বে ছিলেন। NIA-তে এখন তার কাজ হল দিল্লিতে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় সশস্ত্র পুলিশের মধ্যে সক্ষমতা বাড়ানো ও সংঘটিত করা। এদিকে এদিনের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তার বক্তব্যে সংযুক্তা সহ NIA-র কাজের বেশ প্রশংসা করেন। উল্লেখ, NIA দেশে বর্তমানে অনেকটাই বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করে কাজ করে যাচ্ছে। শুধু দোষীদের পাকড়াও করা বা চিহ্নিত করা নয়, দেশের অপরাধের হার কমানো বা সন্ত্রাসবাদী মডিউলগুলো চিহ্নিত করে তা ধ্বংস করাও NIA-র একটি অন্যতম লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, বরাক, বাংলা নিউজ।